নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা চলেছি কলকাতার গালিব স্ট্রিটের উদ্দেশ্যে, যেটা আমাদের এশিয়ার সবথেকে বড় পেট মার্কেট। তা এখন আমরা ট্রেনে রয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে পরবর্তী দেখা হচ্ছে গালিব স্ট্রিট মার্কেটে গিয়ে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কলকাতা, যে গালিব স্ট্রিট মার্কেট আছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ। এই গালিব স্ট্রিট মার্কেটের সামনে যে ব্রিজটা পড়ে, আর সামনের দিকে আমার রয়েছে টালা ব্রিজ বা হেমন্ত সেতু, যেটা এবার আমরা হচ্ছে আস্তে আস্তে মার্কেটের ভেতরে প্রবেশ করবো। এই দিকে তোমরা দেখতে পাচ্ছ সামনে পিছনে আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ব্রিজটা, এটা হচ্ছে কলকাতার যেটা টালা ব্রিজ রয়েছে। টালা ব্রিজ সামনেই আমার রয়েছে হচ্ছে কলকাতার গালিব স্ট্রিট মার্কেট। তো চলো বন্ধুরা, মার্কেটের ভেতরে আগে যাই, মার্কেটটা সামগ্রিক তোমাদের যতটুকু পারছি ঘুরিয়ে দেখছি। আমারও তো জিনিস কেনার আছে, সব হয়তো আমি ঘুরিয়ে দেখাতে পারবো না। তো যতটুকু আজকে মার্কেটে কীরকম কী বাজার দর রয়েছে, কীরকম টাইপের কী জিনিস উঠেছে তুলে ধরার চেষ্টা করছি। সামনের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু কুকুর এবং যারা বাড়ি থেকে আর কি বিক্রি করে, সেই সমস্ত লোকরা বাড়ি থেকে এনে বিক্রি করছে দেখতে পাচ্ছেন। হাতে যদি দেখতে পাচ্ছেন, চলো হাতের ভেতরটা মেন আমরা যাবো। হাতের যে ভেতর ভেতরের একদম পুরো এন্ট্রি পয়েন্টে আমরা চলে এসেছি, এই হচ্ছে গালিব স্ট্রিট মার্কেট। সামনে দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা পেছন দিকে ঘোরায় মোবাইলটা দেখতে পাবা, এই হচ্ছে আমাদের মার্কেটের পেছনে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা তোমাদের ঠিক শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে নেমে তালাহাট বা গালিব স্ট্রিট হাট বললে বা বাগবাজার হাট বললে যে কেউ দেখে যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এই বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি, এখানে লেখা রয়েছে বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি। ভেতরে আস্তে আস্তে যাবো বন্ধুরা, আজকের কীরকম কী বাজার দর আছে একটু জানার চেষ্টা করছি। বিদেশি জাতের চুনাপুর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সামনে দেখো সুন্দর সুন্দর বিদেশি কুকুর যতটুকু ক্যামেরায় আসছে তুলে ধরছে তোমাদের দেখতে পাচ্ছ। ফাইন দেখতে বিভিন্ন যারা তোমরা বিদেশি কুকুর পছন্দ করো এখান থেকে এসে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। এই তোমার হচ্ছে পাখি বিভিন্ন রকমের, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার আমরা হাটের ভেতরে প্রবেশ করবো বন্ধুরা। হাটে আজকে কিন্তু এখন বন্ধুরা সকালবেলা প্রায় 7:05 মতো বাজে, আমি খুব ভোরের ট্রেন ধরে, সকালে ফার্স্ট ট্রেন 4:20 আমাদের কৃষ্ণনগর থেকে, তো ফার্স্ট ট্রেন ধরেই আমি এসেছি, আমাদের ওই ট্রেনেই আসতে হয়। তাই তাও দেখো একদম পুরো প্যাকটা ভিড়, রীতিমতো তুমি যতটুকু আমি ক্যামেরা তোলা যাচ্ছে তুলে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ। এই সাইডে বিভিন্ন যে পাখির বড় বড় সিঙ্গি কেজ বা জিআই তারের কেজ যেগুলো, সেগুলো তোমরা দেখতে পাবো। সেই পাশ থেকে চলে আসছে তোমার খরগোশ, র্যাবি, হ্যামস্টার, বাঘ,
তার পাশেই ঠিক দেখতে পাচ্ছ পায়রা বিভিন্ন, এটা মূলত যেগুলো হচ্ছে বিদেশি বা শখের পায়রা যেগুলো রয়েছে শৌখিন পায়রা বলা হয়, বিভিন্ন জাতের কিন্তু শৌখিন পায়রা তোমরা দেখতে পাচ্ছ। এই যে ঘড়িটা বন্ধুরা গালুসের থেকে বাঁ দিকে ভেতরের দিকে চলে যাচ্ছে, এইটা টোটালটাই হচ্ছে পায়রা মার্কেট। এই যে ভেতরে যতটা দেখতে পাচ্ছ আমি যতটা দিকে যাই না কেন, টোটালটা হচ্ছে পায়রা মার্কেট। এখানে পাখির বিভিন্ন রকমের খাবার এই বাসটাতে বিক্রি হয়। ভেতরটার বন্ধুরা ঢুকছি না, বেরোনোর সময় পারলে একবার তোমাদের দেখিয়ে দেবো। আমার মূলত দরকার হচ্ছে মাছের মার্কেটে। তোমাদের মধ্যে থেকে যে বন্ধু 4 ফুটের ট্যাঙ্ক একটা অর্ডার দিয়েছ, তার ডাউসেলের সিলিকন আমরা কৃষ্ণনগরে পাচ্ছিলাম না, তা গালিশেড মার্কেটে এই সিলিকন এর আগে আমি নিয়ে গিয়েছি। আজকে দেখার চেষ্টা করবো যে এই সিলিকন আমরা এখানে পাই কিনা, আর এই মার্কেটে কীরকম টাইপের রেট আছে, কী কী মাল নিচ্ছি সেটা তো তোমাদের মার্কেট থেকে পরবর্তীতে দেখিয়েই দেবো আলাদা ভিডিওর মাধ্যমে বা সম্ভব যদি হয় এই ভিডিওতে। বিভিন্ন জাতের এখান থেকে পায়রা, আর ঠিক এই পায়রা শেষ হওয়ার পরই শুরু হয়ে যাচ্ছে অ্যাকোয়ারিয়াম। অত্যাচার শেষ হয়ে যাওয়ার পরই হয়ে যাচ্ছে শুরু অ্যাকোয়ারিয়াম। আমাদের কিছু ঢাকনা বন্ধুরা অর্ডার দেওয়া রয়েছে অলরেডি, আগে সেই দাদার কাছে চলে যাবো। তার আগে তোমাদেরকে একটু কিছু বিভিন্ন মল্টের ট্যাঙ্ক দেখতে পাচ্ছ সামনে, সাউন্ডের একটু বন্ধুরা প্রবলেম হতে পারে, কেন এখানে প্রচুর নয়েজ, এত লোকের ভিড়ের মধ্যে তোমরা কতটা আমার কথা বুঝতে পারছো আমি নিজেও বুঝতে পারছি না। একটু কষ্ট করে হেডফোন লাগিয়ে তবে শুনে নেওয়ার চেষ্টা করো। এই যে এখান থেকে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে মাছের মার্কেট, বিভিন্ন রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ। এগুলো মূলত যারা খুচরো বিক্রেতা, মাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ, তুমি তো দেখো ছিপলে মলে টাইগার পার্ক করে দেখো গাপতি, এই শুরু হয়ে যাচ্ছে। এখানে একবার কিছু কিছু মাছের সাথে তোমরা যাদের গাছের শখ আছে গাছও পেয়ে যাবে, তবে আমাদের যেহেতু আজকে অ্যাক্সেসরিজ নিয়ে কাজে, এই সাইডটা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি পাইকারি মার্কেট। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে ডান সাইডটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে পাইকারি মার্কেট, আর বাঁ সাইডে যেগুলো ছোটো ছোটো ইয়েতে দেখতে পাচ্ছ এগুলো মূলত এটা খুচরো বিক্রেতা। সামনের দিকে আরো আমাকে যেতে হবে, কারণ আমরা যার কাছে ঢাকনা অর্ডার দিয়েছি সেটা আরো সামনের দিকে। ভেতরে দেখতে পাবো একটা গ্যাপ রয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ সর্বটি হন প্যারল, যেটা সর্বটি হন বলা যেতে অনেক কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই, এর মধ্যে করে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন গাছের যে প্লাস্টিক টপগুলো হয় সেগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ, আর এই পাশে কিছু ইম্পোর্টেড কোয়ালিটির মাছ, যেগুলো দামি বা ইম্পোর্টেড কোয়ালিটির মাছের মধ্যে সেই মাছগুলো তোমরা এই খেতে পাবে। আমরা ঢাকনাটা অর্ডার দিয়েছি ঠিক এই পাশেই, আস্তে আস্তে গিয়ে আমরা যার কাছে ঢাকনাটা অর্ডার দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিই, আর তার সাথে সাথে তোমাদেরও দেখানোর চেষ্টা করি কী কী মাছ রয়েছে এখানে। আমি এর দিয়ে আনবো দেখতে পাচ্ছ, এই পাঁচটা দিয়ে আস্তে আস্তে চলে আসছি।
পরীক্ষা কোথায় গেল? পরীক্ষা পরীক্ষা যাদের যাদের যা অর্ডার ছিল আমি মোটামুটি এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, ঢাকনা যে দাদাকে অর্ডার দেওয়া ছিল উনি মোটামুটি নিয়ে এসছেন। তোমাদের মধ্যে থেকে যাদের 2 ফুট বাই 1 ফুট অর্ডার ছিল তারা ঢাকনাগুলো পেয়ে যাবে 2 বাই 1-এ। ঢাকনাগুলো আমি অলরেডি বলে রেখে দিয়েছিলাম, তো যে কাকাকে বলা ছিল তোমাদের দেখালাম ওখানে, ওখানে উনি নিয়ে এসছেন। আমি ফেরার পথে আগে তোমাদেরকে একটু মার্কেটটা দেখিয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি। এইদিকে সোজা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মূলত টোটালটাই হচ্ছে এরপর থেকে যা আছে বিভিন্ন রকমের চারা গাছ টব হিসাবের মার্কেট শুরু হয়ে গেল। মধ্যে মধ্যে কিছু অ্যাকোরিয়াম মডেলও পেয়ে যাবে, অ্যাকোরিয়াম মডেল স্যান্ড পাথর। এই যে এই টোটালটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের গাছ। গাছ সম্বন্ধে যদিও আমার বেশি অভিজ্ঞতা নেই, আমার বাড়িতে মূলত গাছ রয়েছে যেটা আমাকে কাকা মেনটেন করে বর্তমানে। তবে এখানে আমার রেটটা মনে হয়েছে, যারা তোমরা আমার কৃষ্ণনগরের আশেপাশ থেকে দেখছো বা নদিয়া জেলার থেকে দেখছো, নদিয়াতে এখানকার তুলনায় গাছের দাম কিন্তু অনেকটাই কম। ঠিক আছে বন্ধুরা, আর বেশি ভেতরে নিয়ে যাচ্ছি না, এদিকে অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত। এই পাশটাতে বন্ধুরা কিছুটা মাছ রয়েছে, আর যেটুকু মাছের মার্কেটের বাকি রয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা বন্ধুরা কলকাতা বা কলকাতার আশেপাশে রয়েছে আমাকে মাঝে মাঝে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, তারা মোটামুটি তোমরা কিন্তু এই গালিব স্ট্রিট মার্কেট বা টালাহাট যেটা, এখান থেকে এসে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো। জিনিসের দাম দরদাম করে নিতে পারলে খুবই সস্তার মধ্যে রয়েছে। হর্ন দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার হর্ন একটা, কোয়ালিটি খুবই ভালো। বন্ধুরা, তোমরা যা 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 আমার অর্ডার দিয়েছিলে তা সেগুলো সবই আনা হয়ে গিয়েছে। আগের ভিডিওটা তোমরা কন্টিনিউ করছো নিশ্চয়ই। এখানে দেখতে পাচ্ছ আমরা যেটা 2 বাই 1 ঢাকনা রয়েছে, ঢাকনা তোমাদের অনেকেরই অর্ডার ছিল, তা 5 থেকে 6টার মতো ঢাকনা আমি আপাতত আজকে স্টকে পেয়েছি। আর কেউ বেটা পিসের মধ্যে ক্যান্ডি বেটা অর্ডার করেছিলাম, ক্যান্ডি বেশি পাওয়া যায়নি, দুটো ক্যান্ডি পাওয়া গিয়েছে। এখানে ভালো ভালো দেখতে পাচ্ছ দেখো, ওখানে ক্যান্ডি বেটা রয়েছে, যার অর্ডার আছে রাতের বেলা এসে কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবো, রাখা আমার পক্ষে সম্ভব হবে না। আজকে রাতের মধ্যে যার অর্ডার আছে বাড়ি থেকে এসে কিন্তু নিয়ে যাবো। আচ্ছা, আর ডাই আইটেমের মধ্যে যে যেগুলো এসছে একটু দেখিয়ে নিচ্ছি। এই ডেটা পিসের জন্য দেখতে পাচ্ছ আমন্ড ডি কোয়ালিটি খোঁজ করছিলাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা 2.5 ফুটের যে ট্যাঙ্কটা আমরা বানিয়েছিলাম, অনেকে টপ ফিল্টার 30-15 খোঁজ করছিলাম, 30-15 টপ ফিল্টার রয়েছে, তার সঙ্গে স্পঞ্জ প্যাক। আর এখানে পাওয়ার ফিল্টার সেস ছিল, পাওয়ার ফিল্টারে তো যথেষ্ট স্টক চলে এসছে। অ্যাকোরিয়াম মোটর ভেনাসের 208A এই মডেলটা সেস ছিল, মডেলের স্টক কিছু তুলে নিয়েছি। আর মেডিসিনের মধ্যে রিগলের জেনারেল এড আর স্ট্রেস রিলিফ, অ্যাকোয়াকালচারের স্ট্রেস রিলিফ, এই দুটো মেডিসিন স্টক একদমই শেষ ছিল। এটা কারোর অর্ডার আছে, যার অর্ডার আছে আজকে না হলেও কালকে এসে কিন্তু নিয়ে যাব। আর 4 ফিটের ট্যাঙ্কটা যেভাবে অর্ডার দিয়েছিল তার সিলিকন পাওয়া যাচ্ছিল না কৃষ্ণনগরে, আমি কলকাতা থেকে নিয়ে নিলাম। এটা 350 করে এখানে দাম পড়ছে, তোমার হয়তো সামান্য একটু কস্ট বাড়লেও বাড়তে পারে সিলিকনের জন্য। আমি ভিডিওটা ব্যাচের বন্ধুদের দিয়ে শুরু করাচ্ছি, আমি গ্রুপে দিয়ে রাখছি, তোমরা দেখার পর যার যা প্রোডাক্ট রয়েছে, যারা আমার লোকালে রয়েছে কৃষ্ণনগরে রয়েছে, রাতের মধ্যে নিয়ে যাও আজকে,
নইলে মর্নিংয়ে এসে নিয়ে যাবো।